আমরা যখন স্কুলে পড়াশোনা করি, সবাই সব বিষয়ে পারদর্শী থাকি না। কেউ ইংরেজিতে, কেউ বাংলাতে, কেউ অঙ্কতে, এক একজন এক একটা বিষয়ের উপরে পারদর্শী থাকে এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীরই দুর্বল বিষয় থাকে। কেউ হয়তো ইংরেজিতে, কেউ অঙ্কতে, আবার কেউ বাংলাতে। কিন্তু যখন আমরা এসএসসি পরীক্ষা শেষ করি, তখন আমাদের পছন্দ তিন ভাগে ভাগ হয়ে যায়। যে বিজ্ঞান ভালো বোঝে সে বিজ্ঞান বিভাগ নেয়, যে অঙ্ক ভালো বোঝে সে বাণিজ্য বিভাগ নেয়, আর যে দুইটার কোনোটাই বোঝেন না বা কঠিন বিষয় তাদের ভালো লাগে না, তারাই সাধারণ বিভাগ বা আর্টস নিয়ে পড়াশোনা করে। যার বিজ্ঞান পড়তে ভালো লাগে সে অবশ্যই বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, এটাই স্বাভাবিক। আমরা সবাই নিজের পছন্দ মতো বিষয় নিয়ে পড়াশোনা করতে চাই। নিজের পছন্দ মতো বিষয় নিয়ে পড়তে বসলে কখনো খারাপ লাগে না। কলেজ ফাঁকি দেওয়ার তো প্রশ্নই আসে না, কারণ আপনার জানা আছে আপনার বিষয়ে আপনি সেরা। কিন্তু দুর্ভাগ্যবশত অনেকেই আছেন নিজের পছন্দ মতো বিষয়টি নিজের ইচ্ছা মতো বাছাই করতে পারেন না। এমনও ছাত্রছাত্রী আছে নিজের পছন্দের বিষয়টি পরিবারে কাউকে বলতেই পারে না বা ভয় পায়, পরিবারই তাদের পছন্দ অপছন্দ নির্বাচন করে। তারা কোনো সময় জানতে চায় না কোন বিষয়তে তাদের সন্তান ভালো বলবে। তারা কোনো সময়ই পরীক্ষার রেজাল্ট শিটে খেয়াল করে না তার সন্তান কোন বিষয়টিতে দুর্বল। তারা তাদের সন্তানকে সেই বিষয়ে চাপিয়ে দেয় যে বিষয় তাদের কাছে প্রিয়। সমাজে নিজেদের মান অক্ষুণ্ণ রাখতে নিজেদের সন্তানের অপ্রিয় বিষয়টি তার কাঁধে চাপিয়ে দেওয়া হয়। বলা হয় বড় ডাক্তার হতে হবে বা বড় ইঞ্জিনিয়ার হয়ে তাদের সম্মান রক্ষা করতে হবে। সেই পরিবার কি জানে এখন তার সন্তান আর কলেজে ঠিকমতো যায় না, বইয়ের উপর মোবাইল রেখে বন্ধুদের সাথে চ্যাটিং করে, আর কেউ দেখলে পড়ার ভান ধরে। তার পরিবার কি জানার চেষ্টা করে কেন তার সন্তান শত চেষ্টা করেও বারবার পরীক্ষায় অকৃতকার্য হচ্ছে? সেশনের শেষ পরীক্ষায় সেই ছাত্র বা ছাত্রী কোনোরকম পরীক্ষায় পাশ করে বড় একটি কষ্টের দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তারপর তাকে আবার সেই একই অপছন্দনীয় বিষয়ের উপরে চাকরি করতে হয়। সে চাকরিও করতে তার ভালো লাগে না, কিন্তু না করে উপায় নেই, তখন নিজের খরচ নিজেকেই বহন করতে হয়। আমাদের পরিবারের সদস্য, বিশেষ করে বাবা মা, সবসময় সন্তানের ভালো চায়। তারা কখনো চায় না তাদের সন্তান খারাপ পথে পরিচালিত হোক। তারা চায় অন্য সবার মতো তাদের সন্তান যেন স্কুল কলেজে গিয়ে পড়াশোনা করে, মানুষের মতো মানুষ হয়। তারাও স্বপ্ন দেখে সমাজের অন্য ছেলে মেয়েদের মতো নিজেদের সন্তানও স্বাবলম্বী হয়ে নিজেদের পায়ে দাঁড়াতে শিখুক। কিন্তু আমাদের বাবা মা কখন যে ছেলের ভালো করতে গিয়ে নিজেদের অজান্তেই খারাপ করে ফেলে সেটা তারা বুঝতেই পারে না। তাদের একটি ভালো সিদ্ধান্তই তাদের সন্তানের কাছে কাল হয়ে দাঁড়ায়। বন্ধুরা, ভিডিওটি থেকে কি শিক্ষা পেলেন তা কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমনই ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।